দুর্গে দুর্গে তারা মাগো দুঃখ বিলাসিনী, দুজয়ে দক্ষিণে নাম নগেন্দ্র নন্দিনী, দশবাহু চণ্ডী মায়ের দশ দিকে সাজে, সিংহ অসুর জয় বিজয়া চলে মায়ের ছনে। একদিন দুর্গা মায়ের হয়েছিল দয়া, ডালি মতলায় রত্ন দিল দেখাইয়া, ডালি মতলায় রত্ন কাল কেটু পেল, আর গুজরাটের বন কেটে নগর বসালো। ভার বন্দি করে বেদ নয়ে যায় ঘরে, ফুল না বসিয়া দেখে কুড়ার দুয়ারে, 14 বছর ছিলেন সাধু বন্দি কারাগারে, শ্রীমন্ত জন্ম হলো হলো নার ঘরে। বড় হলো জ্ঞানে মান স্কুলেতে গেল, একদিন বলছে মাগো পিতার অন্নশনে যাব, তুমি আমার এক পুত্র রে বাব নয়নেরই তারা, তোমায় ছেড়ে দিলে বাবা বাছারে করি হারা। তুমি যদি যাবে রে বাব দুর্গা ডেকে আনো, স্মরণ করিতে দুর্গা আসিল তখন, দুর্গার হাতে শ্রীমন্তকে দিল উঠাইয়া, জয় মা ভবানী বলে ডিঙ্গাই উঠে গিয়া। এইভাবে ডিঙ্গা ভাসিয়া চলিল, মগরায় গিয়ে ডিঙ্গায় উপনীত হলো, মগরায় ঝড় বৃষ্টি কোন গৃহ ফলে, কামিনী গিলিছে গজ বসে শত দলে। তাও দেখে শ্রীমন্ত প্রণাম করিল, প্রণাম করিয়া শ্রীমন্ত করিল গমন, সালিবান রাজার কাছে গিয়া দিল দর্শন। বলে তোমার মুলুকে রাজা কমল কামিনী, নারী হয়ে গিলছে গজ দেখে এলাম আমি, শুনে সালিবান রাজা বলে দেখাও না আমারে, আধে রাজ কন্যা দান দেব যে তোমারে, না যদি দেখাতে পারো শ্রীমন্ত শোনো রে বচন, দক্ষিণ মশানে মাথা করিব ছেদন। না দেখাতে পেরে শ্রীমন্ত অপুষ্টি পড়িল, বৃদ্ধ ব্রাহ্মণীর বেশে পথে দেখা দিল, বন্ধন চড়ালো শ্রীমন্ত রে নিয়ে যায় বন্দি কারাগারে, চণ্ডী চিলে রঘুধে ধরে আকাশে উড়েছিল। না দেখাতে পেরে শ্রীমন্ত অপুষ্টি পড়িল, 18 হাত হয়ে দুর্গা মশানে দাঁড়ালো, কার বাড়িতে গিয়েছিলি মা কে করেছে পূজা, দেখে আমি মুগ্ধ হলাম দেখে 18 ভুজা, এখানে শেষ করিলাম দুর্গার বন্দনা, নাম মনু চিত্রকর নয়া হয় ঠিকানা।